জি এর উচ্চারণ কখন জ এবং কখন গ হয়। রুল ওয়ান, জি এর উচ্চারণ জয়ের মতো হবে। জি এর পরে যদি ওয়াই ই ও আই থাকে তাহলে সেটার উচ্চারণটা জয়ের মতো হয়, যেমন জি প্লাস ওয়াই, জি প্লাস ই, জি প্লাস আই, জয়ের মতো। কিছু উদাহরণ দেখে নিই, অ্যাস্ট্রোলজি, ইজিপ্ট, জেন্টেল, লার্জ, ইমাজিন, ম্যাজিক, সব জায়গায় জয়ের মতো উচ্চারণ হচ্ছে। এটা মনে রাখার টেকনিকটা হলো, আমরা পার্লেজি বিস্কুট খেয়ে মজা পেলে ইয়ে বলি, অর্থাৎ পার্লেজি এর জি এর উচ্চারণ হবে মজার জয়ের মতো যদি জি এর পরে ওয়াই ই এবং আই থাকে। রুল টু, জি এর উচ্চারণ গয়ের মতো, জি এর পরে ইয়ে ব্যতীত অন্য কোনো অক্ষর থাকলে গয়ের মতো হয়, যেমন গ্যাস, গান, গ্লাস, এটসেট্রা। ব্যতিক্রম, গেট, গিভ, টাইগার, গিফট, গার্ল, গিয়ার, বিগিন, এখানে জি এর পরে ইয়ে থাকলেও সেটার উচ্চারণ গয়ের মতো হচ্ছে। শব্দের শেষে জি হলে সেটার উচ্চারণটা গয়ের মতো হয়, যেমন ব্যাগ, জাগ, মা, এটসেট্রা। ডাবল জি হলেও গয়ের মতো হয়, যেমন ট্রিগার। এবং এই গ এবং জ দুইটাই আছে এমন কিছু শব্দ দেখে নিই, যেমন ল্যাঙ্গুয়েজ, এখানে গ এবং জ দুইটারই উচ্চারণ হচ্ছে। অনুরূপভাবে জাইগনেটিক, গ্যারাজ, এটসেট্রা। এবং সাইলেন্ট জি হয়ে থাকে জি প্লাস এন হলে, যেমন সাইন, অ্যালাইন, ফরেন, অ্যাসাইনমেন্ট, এটসেট্রা। সাধারণত জার্মান থেকে উদ্ভূত শব্দের জি গ হয়ে থাকে এবং ল্যাটিন বা ফ্রেঞ্চ থেকে উদ্ভূত শব্দের জি জ হয়ে থাকে।